হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাচ্ছি আমার লাউ গাছের কি অবস্থা। কিছুদিন আগে আমার একজন আপা এই গাছটা দিয়েছিলেন, এখানে দুইটা গাছ আছে। তো প্যান্ডামিকের কারণে আমার অবশ্য চারা করা হয় নাই, তো এই চারাগুলো উনি দিয়েছিলেন আমাকে। তো যাই হোক, আমি দেখাচ্ছি আজকে আমি এই যে লাউ গাছটা দেখেন প্রায় মাছাতে উঠে গিয়েছে। আমি এখন এই যে লাউয়ের আগাটা দেখতে পাচ্ছেন, এটা কেটে দিয়ে দেব একটু সামান্য। এই যে এখানে শাখা দিয়েছে, এই শাখাটা আরও বড় হবে আর লাউ ধরার চান্স থাকবে। তো নিচের যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কেটে দিয়ে দিব, কারণ নিচের শাখা থেকে কখনোই লাউ হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে পিচি পিচি লাউ, বেবি লাউ দেখা যাচ্ছে। তো এইসব থেকে কখনোই লাউ হবে না, আমি এই এটা কেটে দিয়ে দিব এখানে। এই যে এটা কেটে দিলাম, কারণ এটা আমার গাছের যে একটা শক্তি এটা নিয়ে নিচ্ছে। আমি এই শক্তিটা এই দিকতে চাচ্ছি না যেতে, আমি চাচ্ছি যেন উপরের দিকে যায় এবং উপরের অংশ থেকে লাউ হবে। এই যে নিচের যতগুলো আগা রয়েছে তো আমি সব কেটে দিব। এই যে এখানে আরেকটা, এইসব থেকে আমার নিচের দিক থেকে কখনোই লাউ আসবে না, লাউ আসবে উপরের দিক থেকে। তো এই যে এখানে সামান্য, খুব বেশি না, আমি সামান্য একটু কেটে দিব। এই যে সামান্য কেটে দিলাম। আর এখন হবে কি, এখন এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট শাখা গজিয়েছে, এইগুলো থেকে আবার নতুন করে এই শাখাগুলো বড় হবে আর ওইখান থেকে লাউ আসার সম্ভাবনা বেশি। তো আমি এটাই করি, যখন দেখি যে মাছার কাছাকাছি এসে গেছে তখন আমি এই দিকে কেটে দিই, তাহলে এই শাখাগুলো বড় হবে। আপনারা অবশ্যই এটা করবেন লাউ গাছের সাথে। আর লাউ গাছের মধ্যে আমি অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি, চিকেন ম্যানিউর যেটা, এইটা ইউজ করছি। এই যে এই শাখাটা অনেক বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে কিনা, এটা এটা আমি চাচ্ছি না, কেটে নিলাম। নিচের থেকে যতগুলো দেখবেন শাখা গজিয়েছে চেষ্টা করবেন সবগুলো কেটে ফেলতে, এগুলো কোনো দরকার নেই। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর দরকার নেই। আর এই যে নিচের পাতাগুলো যেগুলো একটু মোড়া মোড়া ভাব, এগুলোও কেটে দিব নিচের থেকে। এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কেটে দিলাম, নিচের পাতার দরকার নাই, এগুলো যেগুলো ইয়েলো হয়ে গেছে সেটা কেটে দিলাম, এটাও কেটে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি নিচের যত হলুদ পাতাগুলো সব কেটে দিয়েছি, এগুলো আমার দরকার নাই এখন। এখানে মনে করেন রৌদ্র লাগবে গাছের গুড়িতে, রৌদ্র লাগলে কিন্তু অনেক ভালো, গাছের বৃদ্ধির জন্য অনেক ভালো। তো এই নিচের পাতাগুলো কেটে দিলাম। এই গাছটা মাশাল্লাহ অনেক হেলদিভাবে উঠতেছে, আশা করা যাচ্ছে যে লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই ডগা, লাভের ডগাগুলোই আমার এই গাছটা থেকেই, এই যে দেখতে পাচ্ছেন ডগাগুলো পেলাম, আমার একটা তরকারি হয়ে যাবে ছোটখাটো, খারাপ না আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমি দেখাবো আমার এই গোলাপ গাছটা, আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে, এখানে অনেকগুলো কুলি এসছে। এই যে এই ফুলটা ফুটবে, গতকালকে লক্ষ্য করলাম যে একটা কি ধরনের পোকা, এই যে দেখতে পাচ্ছেন কি ধরনের পোকা যেন আমার এই গাছের পাতাগুলি খেয়ে ফেলছিল। এই যে দেখেন প্রায় অনেক খেয়ে ফেলছে। এই যে এই ফুল গাছে, গোলাপ গাছে কিন্তু পোকা হয়, এই ধরনের সবুজ কালারের পোকা। তো আমি কি করলাম, এই যে এই স্প্রেটা ইউজ করছি গতকালকে, এটা তো এই স্প্রেটা ইউজ করার পর আমি নোটিস করলাম যে এই
পোকাগুলো মারা গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আর নড়াচড়া নাই, বন্ধ। আর আরেকটা মজার জিনিস দেখাই এদিকে, এই যে এই পাতায় স্প্রে করেছিলাম, আর তারপরে হয়তো একটা মাছি এসে বসছে, মাছিটাও মারা গেছে। এই যে এখানে আসছে কিনা, দুইটা মাছি দেখতে পাচ্ছেন, দুইটা মাছি, দুইটাই মারা গিয়েছে। তো যাই হোক, আপনাদের যদি গোলাপ গাছে এইরকম পোকা থেকে থাকে তাহলে অবশ্যই স্প্রেটা ইউজ করতে পারেন, খুবই কার্যকরী। এটা আমি ইউজ করেছি, আশা করি আপনাদেরও উপকারে আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আর এই গত বছরের লাউ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, অনেক লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করছি এই বছরও এভাবে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।